Assalamualaikum সবাই কেমন আছেন আশা করি আপনারা যেই যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে দুপুর 2টা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি বসে গেছি হচ্ছে বেনিতে পাতা লাগানোর জন্য কারণ বেনিতে পাতা লাগাতে আমার একদমই ভালো লাগে না এই কাজটা ফাইমাই করে তো যেহেতু এবার রূপা আর ফাইমা দুজনে মিলে বেনিটা সাজাই ফেলছে আর কি অল্প কিছু বেনি ছিল সেটা আমি ধরছিলাম হয়তো সেটা গণায় ধরাটাও ঠিক হবে না কারণ সবটা বেনি ফাইমা আর রূপাই দুজনে মিলেই কিন্তু করছে তো আমি কি কাজ করব খুঁজতে খুঁজতে চিন্তা করলাম যে বেনিটা যদি তাড়াতাড়ি করে শেষ করি তাহলে আমাদের অফিসের মনে হবে যে বেশিরভাগ কাজই আমাদের শেষ আর বেনিটা এমন একটা জিনিস এটাকে যদি শেষ করতে পারি মনে হয় যে দুনিয়ার সব কাজই শেষ একবার আমার কাছে এরকম মনে হয় তো যাই হোক দুজনে মিলে বেনিটা শেষ করতেছি কষ্ট হলেও কিছু করার নাই কারণ কাজ একটু কষ্টই হয় কাজ আসলে কখনোই শান্তির হয় না সুখের হয় না কাজ কষ্টই হয় তো এই জন্য চিন্তাভাবনা না করে আমি কিন্তু বসে গেছি বেনিতে পাতা লাগানোর জন্য আর কি বেনিতে পাতা পেঁচানো যা ছিল সেগুলা শেষ তো এখন আর পাতা পেঁচানো নাই এখন নিজেরা আলগা আলগা করে বসাতে হচ্ছে আর কি তো পাতা পেঁচানো থাকলে হয় কি কাজটা তাড়াতাড়ি হয় আর যা পাতা পেঁচানো ছিল সবগুলা শেষ করে ফেলতে তো হাতের সামনে কয়টা বেনি আছে হয়তো 30-40টার মতো বেনি আছে এইগুলো তো পাতা লাগাইতে এভাবে লাগাইতে হবে আর কি পাতা পেঁচাই তো পারবো না সময় নাই তাই বসে গেছি দুজনে মিলে বেনিতে পাতা লাগানো আর আপনাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া পাইকারি দাম কেমন হবে প্রোডাক্টটা কেমন হবে আসলে একটা কথা কি আমাদের প্রোডাক্টটা পাইকারি আপনারা নিতেই পারেন অসুবিধা নেই সেই ক্ষেত্রে হবে কি আপনারা আমাদেরকে স্যাম্পল দিবেন বা আপনি যদি আমাদের কাছ থেকে স্যাম্পল চান আমরা হয়তো স্যাম্পলটা আপনাকে করে দিব সেই অনুযায়ী আমরা কস্টিংটা ধরবো আর কি কারণ ড্রাই ফ্লাওয়ার তো বিভিন্ন জিনিসের ক্ষেত্রে বিভিন্ন খরচ হয়ে যায় কারণ আমাদের এখানে কাপড়ের ফুল তৈরি হয়ই না বললেই চলে কারণ সবগুলো হচ্ছে যে গাছের পাতা টাতা দিয়ে রং টং করে এগুলো আর কি এই যে সামনে যা দেখতে পাচ্ছি সবগুলাই কিন্তু প্রাকৃতিক জিনিস যে কাপড়ের কোনো ফুল নাই তো এই জন্য বললাম যে আসলে যেভাবে চাচ্ছেন সেভাবে আমরা দিব আপনাদেরকে সেক্ষেত্রে স্যাম্পল যদি আপনি দেখান বা স্যাম্পল যদি আমরা করে দিই সেক্ষেত্রে হয়তো খুব ভালো হবে আর কি সেটা অনুযায়ী আমরা আসলে কস্টিংটা বলতে পারবো আর জুয়েলারির ক্ষেত্রে বলি যে মার্কেটে যেই প্রাইসে জুয়েলারি পাওয়া যায় আপনি আপনার ইচ্ছা মতো আপনি আপনার মনের মতো যদি জুয়েলারি তৈরি করতে চান সেক্ষেত্রে কস্টিংটা একটু বেশিই পড়বে কারণ আপনার পছন্দ আর দেখা গেছে যে মার্কেটে যেই জিনিসগুলো পাওয়া যায় আর কি সেগুলো তো একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে গেলে 700-800 টাকা দাম হয় সেগুলো দেখতে কিন্তু একদম ভালো লাগে না আর আপনি যদি ডিজাইন যদি করে দেন কস্টিংটা ডিজাইনটা যদি আপনি করে দেন স্যাম্পলটা যদি আপনি করে দেন সেক্ষেত্রে হয় কি যে আমরা হয়তো একটু 19-20 এই আর কি যে হয়তো মার্কেটের থেকে হাজার গুণ ভালো হবে এতটুকু আমি বলতে পারি হ্যাঁ নতুন ব্যবসার ক্ষেত্রে আমি কী বলবো সেটা আসলে কীভাবে বোঝাবো আপনাদেরকে আসলে যদি আপনাদের কেউ যদি চান আমাদের অফিসে ভিজিট করতে বা আমাদের এখানে এসে কথা বলতে সেই ক্ষেত্রে আমি মনে করি বেশ ভালো হয় যদি কোনো পাইকারি দামে যদি কোনো প্রোডাক্টটা নিতে চান আমাদের কাছ থেকে সেক্ষেত্রে আমরা আপনাদের কিছু স্যাম্পল দেখো আপনি যদি মনে করেন যে আমার 100 টাকার মধ্যে কিছু স্যাম্পল দেন 200 টাকার মধ্যে কিছু স্যাম্পল দেন 300 টাকার মধ্যে কোনো স্যাম্পল দেন সেই ক্ষেত্রে আমি আপনাকে স্যাম্পল করে দেখাবো যে এই প্রোডাক্টটা নিতে হলে আপনাকে 100 টাকা খরচ করতে হবে বা 200 টাকা খরচ করতে হবে আর কি সেই অনুযায়ী আমরা আপনাকে স্যাম্পল করে দিব তো যাই হোক দেখতে থাকেন আমাদের ভিডিওটা আর দেখতে দেখতে হয়তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব অনেক কিছু আপনাদেরকে দেখাবো শিখাবো বোঝাবো আসলে একটা ভিডিওতে এতগুলো দেওয়া সম্ভব না আর আমাদের অনেক ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পারবেন যে আমরা কীভাবে কাজ করি কী জিনিস দিয়ে কাজ করি সব জিনিস আপনাদের যদি বুঝতে পারেন তাহলে আমি মনে করবো যে ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে অনেক ধারণা আপনারা পেয়ে যাবেন তো আশা করি যতটুকু আমি বোঝাতে চেয়েছি ততটুকু হয়তো আমি জানি না পেরেছি কি না তবে আপনারা কে কীভাবে বুঝতে পারছেন সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যদি আরও কোনো মতামত থেকে থাকে তো সেটাও আমাকে জানাবেন তো রূপাকে আর ফাতেমাকে দুজনকে বসাই দিয়েছে হচ্ছে বেনিতে গোল্ডেন ঘাস লাগানোর জন্য আর কি গোল্ডেন ঘাসটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এটা হয়ে গেলে একদম বেনি পুরো কমপ্লিট আর কি তারপরে হবে কিউসির পর হবে বক্স তো রূপা আর ফাতেমা দুজনে মিলে ওদেরকে বলছি যে আজকে এটা শেষ করতেই হবে তো জানি না এটা আজকে শেষ করতে পারবো কি না তো দেখা যাক শেষ করতে পারি কি পারি না এখন বাজে হচ্ছে বিকেল 4টা আর 4টার মধ্যে আমি কিন্তু বেনিতে চেক করতে দাঁড়াই গেছি আর কি এখানে তো বেনিটা
বেশ সুন্দর হয়েছে এবার এবার যে খারাপ হয়েছে এমনটা না সুন্দর হয়েছে তবে চেক করার কারণ হচ্ছে যে ধুলাবালি বা যেইটা দিয়ে আমরা কাজ করি গ্লু স্টিক গ্লু গানের আশটা অনেক সময় থাকে এগুলো একটু চেক টেক করে সুন্দর করে দিতে হয় যে প্রোডাক্টটা ভালো আছে কি না বা রিপেয়ার করতে হলে রিপেয়ার করে দিব কোনো সমস্যা যাতে না হয় আর কি এইটাই হচ্ছে চেক করা তো এই কাজটা ওরা করতে চায় না কেউ ভয় আর কি যেহেতু চেক করার পরেও যদি দেখা গেছে যে রিজেক্ট আসে তাহলে ওদেরকে হাজারটা কৈফ দিতে হবে এই ভয়ে ওরা কিন্তু চেক করে না ওরা যে কামচোরা এটা না আর কামচোরাও চেক জিনিসটা ওরা করতে চায় না আসলে আর এইটা যদি বক্স হয়ে যায় আমার মনে হয় যে দুনিয়াতে সব কাজ যত রকমের কষ্টের কাজ আছে সব কাজই শেষ আর কি তাই জন্য আমি আর রূপা দাঁড়াই গেছি এটা বক্স করার জন্য আর ওরা ছোটো ছোটো বাচ্চা যারা আছে ওরা একটু বক্স টক্স করে রূপাকে হেল্প করে দিচ্ছে আর কি তো তাড়াহুড়া করে এটাই শেষ করবো শেষ করার পরে তারপর আমি বাড়ি চলে যাবো আর কি এদিকে রূপা আর পিয়া দুজনে কিন্তু বক্সে মানে বক্সে ভরার জন্য রেডি হয়ে বসে আছে আর কি আর ওইদিকে বন্যাকে দিছি হচ্ছে যে এগুলো বক্স বান্ধার জন্য আর কি আমি চেক করে দিচ্ছি আর রূপা এগুলোকে বক্স মধ্যে ভরতেছে আর কি ভরা ভরা দশটা দশটা করে বান্ডিল করবে আর তারপর এগুলো রেখে দিব তারপর আমাদের ডেলিভারি ডেট যেদিন আসবে পিক আপ আসবে পিক আপের মধ্যে তুলে দিব আর কি আর আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে হয় কি যে দাম টাম যেইভাবে আমরা বিবেচনা করি সেটা হলো যে আমরা স্যাম্পল করি স্যাম্পল করার পরে এটা যে আমাদের হেড অফিস যেখানে আছে সেখানে পাঠানো হয় তারা দেখে তারপর আমরা মিলে মিশে এটাকে কস্টিং করতে বসি যে এটার পিছনে কত টাকা খরচ হয়েছে বা কতগুলো কর্মী কাজ করছে সব কিছু বিবেচনা করে আবার কাস্টমারের দিকে কাস্টমার যে কিনতে পারবে সেই সামর্থ্য যাতে তার থাকে বা এটা যেন সব লেভেলের মানুষই যাতে কিনতে পারে সেই অনুযায়ী অনেক কিছু চিন্তাভাবনা করে কিন্তু একটা প্রোডাকশনে যাওয়া হয় আর কি তো আপনারা যারা ধারণা করতেছেন যে আসলে এটা হোলসেল কত টাকা হলে নিতে পারবে সেই রকম ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি কোনো স্যাম্পল বা কোনো ডিজাইন আমাদেরকে করে দেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে ডিজাইন করে দেখাতে পারি যে এটার কস্টিং এত টাকা পড়বে সেই অনুযায়ী আপনারা হয়তো অর্ডার করতে পারবেন বা আপনারা যদি আরও কম দামে নিতে চান সেক্ষেত্রে আমি ওইরকমভাবেই আপনাকে আমি ডিজাইন করে দিব আপনারা যেরকম ফুল চাইবেন সেরকম করেই করে দিব কিন্তু দামটা একটু কম বেশি হবেই আর কি তবে কালারের ক্ষেত্রে দেখা গেছে যে ফুলের ক্ষেত্রে বিভিন্ন দাম হয় আর কি তো আপনারা যদি কেউ নিতে চান আমরা আপনাদেরকে আমাদের মতো করে ডিজাইন করে দিব সেই অনুযায়ী আপনার কস্টিং ধরবো তারপরে হচ্ছে গিয়ে আপনারা আমাদেরকে অর্ডার করবেন আর কি এই হলো কথা আর কি কথা বলতে বলতে বক্সগুলো করা শেষ এভাবে সুন্দর করে গুজগাছ করে রাখছে দশটা দশটা করে বান্ডিল করে আর সময়ও নাই চলে যেতে হবে বাড়িতে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এইদিকে ফাহিমা বসে গেছে হচ্ছে মাজারে যদি কিছু ফুল ওইটি বাকি ছিল আর কি ওটা শেষ করবে আর কি ওটা শেষ করে দিয়ে তারপরে বাড়ি চলে যাবো আর কি এটা এবার 250 পিসের যাইতে হবে তো 250 পিসের অর্ডার আছে আর কি তো এটা সব ফুলই করা শেষ মাত্র কয়েকটা ফুল শর্ট পড়ছে আর কি এগুলো আবার ফাহিমা কাঠি লাগাই দিচ্ছে আর কি তো ফাহিমা কাঠি টাঠি লাগানো হয়ে গেলে আমরা আল্লাহর রহমতে চলে যেতে পারবো বাড়িতে আর এদিকে রূপা সাজাচ্ছে আর কি তো যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ